আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাকে কেউ যদি বলে যে আমাকে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লের একটি সেট দেওয়া হবে, যেটা প্রায় 6.67 ইঞ্চির মতো ডায়াগোনালি টল, এবং যেটা 120 হার্টসের একটি রিফ্রেশ রেট রয়েছে, এবং যে সেটটিতে 240 হার্টসের টাচ স্যাম্পলিং রেট রয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম 5-হোল ক্যামেরা দেওয়া রয়েছে যেটার ডায়ামিটার খুবই কম, লাইক 2.96 মিলিমিটার, এবং 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে। গেমসের জন্য একটি স্পেসিফিক প্রসেসর স্ন্যাপড্রাগন 732G অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে, এবং দাম ধরা হয়েছে লাইক 26,000 মতো আনঅফিসিয়াল, এবং অফিসিয়ালি 28,000 মতো। তো অবভিয়াসলি আমার কাছে মনে হবে যে এটি কি আসলে সত্যি কথা বলছে কিনা, বিকজ এত অপশন, এত কিছু, সব কিছুই পাচ্ছি, এবং এটাতে স্টেরিও স্পিকারও রয়েছে। আসলে যদি একটা নামই বলা যায় সেটা হচ্ছে রেডমি Note 10 Pro Max। এটাতে আমরা পেতে যাচ্ছি 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা FHD+, এবং যেটাতে 120 হার্টসের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, এবং যেটি 16 মিলিয়ন কালার দেওয়া হয়েছে, এবং 45:1 কন্ট্রাস্ট রেশিও দেওয়া হয়েছে, এবং 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে। মানে গেমসের জন্য সেটটিতে রেসপন্স রেটটা ডিসপ্লেতে খুবই ভালো। সো অবভিয়াসলি এগুলো আসলে ফ্ল্যাগশিপ ফিচার্স। আমার কাছে মনে হয় একটা ডিসপ্লেতে যদি এই ফিচার্সগুলো থাকে, সেটা ফ্ল্যাগশিপ যে মোবাইলগুলো রয়েছে মার্কেটে, যেগুলোর প্রাইস 80,000 থেকে 1,30,000 মতো, S21 Ultra, যেমন iPhone 12 Pro Max, এগুলোর যে ফিচার্সগুলো রয়েছে অলমোস্ট সিমিলার ফিচার্স বা এর থেকেও বেশি দেওয়া হয়েছে। এবং এটার যদি আমি পিক্সেলে যাই, 1080 এবং 2400 এটার পিক্সেলস, এবং 395 PPI ডেন্সিটি দেওয়া হয়েছে, এবং সামনে এবং পিছনে কর্নিং গ্লাস 5-এর প্রোটেকশন দেওয়া হয়েছে, স্প্ল্যাশ প্রুফ বলা হয়, IP53 দেওয়া হয়েছে, এবং এটাতে 100% DCI-P3 হোয়াইট কালার গ্যামেট দেওয়া হয়েছে, যার মাধ্যমে কালারটা অনেক পাঞ্চি দেখা যাবে। HDR10 সাপোর্ট রয়েছে, এবং 2.96 5-হোল ক্যামেরা ডিসপ্লে দেওয়া হচ্ছে। অন্যান্য মার্কেটের যেই ডিসপ্লেগুলোতে যেই ফ্রন্টের 5-হোল ক্যামেরা দেওয়া হচ্ছে, এটার থেকে এটা অনেক ন্যারোর হয়েছে, এবং 360 ডিগ্রি এটা অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে সামনে একটি সেন্সার দেওয়া হয়েছে লাইটের জন্য, এবং পিছনে একটি লাইটের জন্য সেন্সার দেওয়া হয়েছে, এবং এটির মাধ্যমে কালারের যে টেম্পারেচারটা রয়েছে রুমের, সেটার সাথে এই ডিসপ্লের কালারের টেম্পারেচারটি ম্যাচ করানো হয়, যেন আপনার চোখের জন্য সেটা সুদি হয়। এবং যদি এখন CPU-র দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো এটাতে স্ন্যাপড্রাগন 732G অক্টাকোর 8-ন্যানোমিটার ফ্যাব্রিকেশন একটি প্রসেসর দেওয়া হয়েছে, যেটার দুইটি মেইন প্রসেসর 2.3 GHz-এর, এবং এটার 2 Cryo 470 Gold, এবং এই দুইটি পারফরমেন্স কোর হিসেবে কাজ করে, যেটা আপনার পারফরমেন্স বাড়াবে যে কোনো কাজের, যেমন আপনি একজন গেমস খেলবেন, ভিডিও এডিট করবেন, তখন এই প্রসেসরগুলো আপনাকে হেল্প করবে। এবং অ্যাট দ্য সেম টাইম এটাতে 6টি 1.0 GHz-এর Cryo 470 Silver এফিসিয়েন্সি কোর দেওয়া হয়েছে, যেটি আপনার ব্যাটারি কনজামশন অনেক কমিয়ে দিবে, এবং এটি 64 bits-এর একটি প্রসেসর, এবং অন্ততে পারফরমেন্স শেষে সেটা হচ্ছে 3,01,581, যেটি স্ন্যাপড্রাগন 720G থেকে এবং 730G থেকে পারফরমেন্স সেটার অনেক বেশি। এবং সেটটিতে ডুয়েল লেয়ার গ্রাফাইট শিটস ব্যবহার করা হয়েছে, যেন গেমস খেলার সময় সেটটি গরম না হয়ে যায়, এবং এতে ব্যবহার করা হয়েছে 6GB LPDDR4X RAM, এবং এটাতে 120GB-র একটি ভ্যারিয়েন্ট যেটি আমার হাতে রয়েছে, এবং 2.2 এটার UFS স্টোরেজ দেওয়া হয়েছে, এবং যেটি যথেষ্ট পারফরমেন্স করবে, আপনার যে কোনো সফটওয়্যার তাড়াতাড়ি খুলে যাবে, এবং যে কোনো কাজ খুব তাড়াতাড়ি হবে, কপি বা আপনি যদি মুভ করতে চান কোনো ফাইলকে একটি প্লেস থেকে আরেকটি প্লেস, আরেকটি ফোল্ডারে, তখন দেখবেন এটা ভালো কাজ হবে। এবং GPU যেটা দিয়েছে Adreno 618, সেটাও 895 MHz স্পিডের একটি GPU, সো এটা আপনার গ্রাফিক্স পারফরমেন্স অনেক ভালো পাবেন, যেমন গেমসের সময় বা ভিডিও দেখার সময় এটার গ্রাফিক পারফরমেন্স খুব ভালো হবে। এটার ক্যামেরাতে কোয়ালকম স্পেকট্রা 350L ISP, মানে ইমেজ সেন্সর প্রসেসর দেওয়া হয়েছে, যেটার কারণে আপনার যে কোনো ছবি এটা খুব ভালোভাবে এনকোড করবে। এবং এটার মধ্যে আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড 11 এবং IMUI 12.5। আপনারা জানেন যে এটি রিসেন্টলি ইম্প্রুভ করা হয়েছে, এবং এটার যে নোটিফিকেশান সেন্টারটা, এটা একবার একটা অসাম নোটিফিকেশান সেন্টার, জাস্ট লাইক আইফোনের নোটিফিকেশান সেন্টারের মতো, এবং আপনি ডেডিকেটেড অনেক কিছু অপশন পেয়ে যাবেন এটার মধ্যে।
এবং এটার মধ্যে জেড এক্সিস হ্যাপটিক ইঞ্জিন দেওয়া হয়েছে, যেটা আপনার 150 ডিফারেন্ট ভাইব্রেশন ক্রিয়েট করবে। যখন আপনি টাইপ করবেন তখন এক ধরনের ভাইব্রেশন পাবেন, যখন আপনি গেমস খেলবেন তখন আরেক ধরনের ভাইব্রেশন ক্রিয়েট করবে। সো ওভারঅল আপনার গেমিং পারফরমেন্সের জন্য এই জেড এক্সিস হ্যাপটিক ইঞ্জিন, যেটা এর আগেও পোকো X3 ইউজ হয়েছে আপনারা জানেন, সেটি এই সেটটিতে দেওয়া হয়েছে। এবং এটা ছাড়াও এই সেটটিতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, যেটা অটো ক্লিন করে স্পিকার গ্রিলগুলোকে, এবং ডাবল অ্যাটমসফিয়ার হাই রেস অডিও দেওয়া হয়েছে। এর মাধ্যমে আপনি সাউন্ডগুলো অনেক বেশি ন্যাচারাল শুনতে পাবেন এবং এটার মধ্যে ইজ এবং ট্রিবলগুলো একটু বেশি পারফর্ম করবে। এছাড়া ইনফ্রারেড রয়েছে, আপনি এটাকে রিমোট হিসেবে ইউজ করতে পারেন। 3.5 হেডফোন জ্যাক রয়েছে এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে ইন দ্য ফ্রন্ট, এবং 2 ন্যানোমিটার যে সিম ট্রেটার দেওয়া হয়েছে এটার মধ্যে 2 ন্যানোমিটার সিম ইনপুট করতে পারবেন। এবং এটা ছাড়া একটি মাইক্রো SD কার্ড স্লটও দেওয়া হয়েছে, এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে 512 GB মেমোরি কার্ড আপনি এটার মধ্যে ইউজ করতে পারবেন। আপনি একটা 128 GB বা 64 GB একটা ভ্যারিয়েন্ট নিলেও যদি আপনার একটা এক্সট্রা মেমোরি কার্ডের স্লট থাকে তাহলে সেটা আপনাকে আর চিন্তা করতে হয় না। এখন আমি আসি ক্যামেরাতে। এটাতে 108 MP প্রাইমারি সেন্সার ISO সেল HM2 সেন্সার ইউজ করা হয়েছে। এটা 3rd generation একটি সেন্সার এবং এই সেন্সারটি খুব ভালো কোয়ালিটির ছবি তুলে থাকে, যথেষ্ট ভালো কোয়ালিটির একটি ছবি দেখা যাচ্ছে। এটা কন্ট্রাস্ট রেশিও ভালো এবং এর স্যাচুরেশনও যথেষ্ট ভালো, এবং ISO এটার ভালো কন্ট্রোল করছে। যখন আমরা একটু ডার্ক মোডে যাচ্ছি তখন দেখি লাইট অনেক বাড়িয়ে দিচ্ছে এবং মোটামুটি ভালো ব্রাইটনেস চলে আসছে, এবং যখন অনেক ব্রাইটনেস চলে আসছে তখন এটা ব্যালেন্স করে নিচ্ছে। এটা ছাড়াও এটাতে 9 in সুপার পিক্সেল দেওয়া হয়েছে। এই টেকনোলজির মাধ্যমে আমরা পাচ্ছি ফাস্ট ইমেজ ক্যাপচার করবে, এটা বেটার লো লাইট পারফরমেন্স পাবো, ডিটেল HDR ইমেজেস আসবে। এবং এটা ছাড়াও এটার যে প্রাইমারি ক্যামেরা সেটা 1.9 অ্যাপারচারের এবং এটার ফোকাল লেন্থ হচ্ছে 26 mm। সো অবভিয়াসলি এটা থেকে অনেক ভালো ছবি আমরা ডিজার্ভ করতে পারি। এবং এটার সেকেন্ড যেই সেন্সারটি ইউজ করা হয়েছে এটা সনি সেন্সার, এটা 8 MP ওয়াইড অ্যাঙ্গেলের অ্যাপারচার 2.2 এর একটি সেন্সার, এবং এটি 118 ডিগ্রি আলট্রা ওয়াইড, এবং আপনি যথেষ্ট ভালো ওয়াইড অ্যাঙ্গেলের ছবি পেয়ে যাবেন। এটাতে যে ম্যাক্রো লেন্সটি দেওয়া হয়েছে এটি 5 MP এবং এটি 2.4 অ্যাপারচারের, এবং এটি আগের থেকে 2 times বেশি ক্লোজে যেতে পারে, এবং এটিতে অটো ফোকাস দেওয়া হয়েছে। সো অ্যাপারেন্টলি এই ক্যামেরাটাতে অনেক ইম্প্রুভমেন্ট আনা হয়েছে, এবং এটাতে ছবি তুলে দেখা গেছে যে এটা আগের যেই রেডমি নোট 9 Pro Max ছিল সেটা থেকে অনেক বেটার ছবি আসছে। এবং খুব ক্লোজ থেকে যারা ছবি তুলতে খুব পছন্দ করেন এই ক্যামেরাটি বা এই লেন্সটি আপনাকে অনেক হেল্প করবে। এটা ছাড়া এটাতে রয়েছে 2 MP 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সার ক্যামেরা পোর্ট্রেট মোডের জন্য দেওয়া হয়েছে, এবং আপনি জানেন যে এই ডেপথ সেন্সারের জন্য আপনার পিছনের অংশটি ব্লার হয়ে যাবে যখন আপনি এই পোর্ট্রেট মোডে ছবিগুলো তুলবেন কারো। এবং এটা ছাড়া এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন LED ফ্ল্যাশ লাইট এবং HDR এবং প্যানোরামা, এবং এটিতে আপনি 4K 30 FPS এর ব্যাক ক্যামেরা থেকে 4K 30 FPS এর ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়াও রয়েছে 1080p তে আপনি 30, 60 এবং 120 FPS এর ভিডিও শ্যুট করা যাবে, এবং স্লো মোশন 720p শ্যুট করা যাবে 960 FPS এর পর্যন্ত। আমি এটা শ্যুট করে দেখেছি, আপনি 720p অনেক ডার্ক হয়ে যায় এবং আসলে ছবির কোয়ালিটি অনেক বেশি ড্রপ করে ভিডিওর কোয়ালিটি। সো এটাতে আসলে এত ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে না 720p তে। এটা ছাড়া অন্যান্য আপনি 1080p বা 4K ভালোই মোটামুটি ভিডিও পেয়ে যাবে, কিন্তু এটাতে ভিডিও স্টেবিলাইজেশন না থাকাতে ভিডিও করার সময় একটু সাবধানে করতে হবে, না হলে একটু আপনার কাঁপাকাঁপি বা এরকম মুভ করার সময় একটু ঝাঁকির আপনি একটু ইয়া পাবেন। এটা ছাড়া এটার যে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এটি 16 MP 2.5 অ্যাপারচারের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এটা থেকে মোটামুটি ভালোই আপনি সেলফি পেয়ে যাবেন। আমি এটা ছাড়া এটার মধ্যে আপনি প্যানোরামা ছবি তোলা সম্ভব, এবং এটাতে 1080p 30 FPS আপনি ভিডিও করতে পারবেন। এটা ছাড়া এই সেটটিতে কিছু স্পেশাল জিনিস দেওয়া হয়েছে, যেমন নাইট মোড 2.0 ইন্ট্রোডিউস করা হয়েছে মাল্টি রো ফ্রেমস এবং র ফ্রেমসে, এবং এটার মাধ্যমে আপনি অনেকগুলা তারা নাইট মোডে ছবি তোলার পরে যেটা বেস্ট কোয়ালিটিটা হবে সেটা আপনাকে প্রেজেন্ট করবে। অ্যাটলিস্ট 4-5টা ছবি তুলে নেবে যখন আপনি একটা ছবি তুলে নেবেন নাইট মোডে, এবং এটাতে নাইট মোডে আপনি সেলফি করতে পারবেন, সেলফি অনেক ভালো ছবি আসবে। এটা ছাড়া আপনি এটাতে ম্যাজিক ক্লোন মুড ইন ভিডিও, লাইক আপনি যখন ভিডিওর মধ্যে একই সাথে একই ভিডিওতে মানে সিঙ্গেল পার্সন একই ভিডিওতে
উপস্থিত থাকবে, বাট এটা দুজন মানুষের কাজ করবে। আপনি এই ভিডিওটি আমি করেছি, আপনি এখন ভিডিওটি দেখতে পাবেন। এটা ছাড়া লং এক্সপোজার মোড, লং এক্সপোজার মোড হচ্ছে আপনারা যদি কোনো হাইওয়ের ছবি তুলে থাকেন তাহলে দেখতে পাবেন যে গাড়ি থেকে লাইটের একটা লম্বা রেখার মতো দেখা যাবে। সো এটা আসলে একটা DSLR ক্যামেরার ফিচার্স, এটা এটার মধ্যে দেওয়া হয়েছে। এটা ছাড়াও আপনি ভিডিও প্রোমোড পাবেন এবং ভিডিওতে যে আপনি আপনার মতো করে ফ্রেম রেট সেট করতে পারবেন, আপনি ISO বা অ্যাপারচার এগুলোও অ্যাডজাস্ট করতে পারবেন। সো এখানে ভিডিও প্রোমোড আপনাকে প্রফেশনাল ভিডিও তৈরি করার জন্য আপনাকে হেল্প করবে। এটা ছাড়া আপনি পাবেন ডুয়েল ভিডিও মোড, যেটি আসলে ব্লগের জন্য খুবই উপকারী। অ্যাট দ্য সেম টাইম আপনার সামনের ক্যামেরা, ব্যাক ক্যামেরাটি এবং আপনার ফ্রন্টের ক্যামেরা দুইটি ওপেন হবে। সো আপনি সামনে যে জিনিসটাকে ভিডিও করে দেখাচ্ছেন সেটিও ডিসপ্লেতে আসবে এবং আপনাকেও দেখা যাবে। এবং চাইলে এটাকে আপনি হাফ অফ করতে পারেন বা ছোট একটা উইন্ডো ওপেন করে আপনাকে দেখা যাবে এবং পুরো ডিসপ্লেটা জুড়ে আপনার পিছনের ক্যামেরাটাতে যেটা ভিডিও হচ্ছে সেটা দেখা যাবে। এটা ছাড়া এটাতে মুড রয়েছে এবং এটাতে ভিলগ মুড বলে, এটাকে অনেকগুলো মুড রয়েছে যেটার মধ্যে আপনি অলরেডি প্রি সেট মুড, এগুলো এটার মাধ্যমে আপনি ভিডিও করলে আপনার ব্লগের জন্য হয়তো আপনি যেরকম চাচ্ছেন সেটা হয়তো আপনার সাথে ম্যাচ করতে পারে। এবং এটার মধ্যে যে ওয়াইফাই দেওয়া হচ্ছে এটা ডুয়েল ব্যান্ড, এটাতে 2.4 Hz একটি ওয়াইফাই আপনি পেতে যাচ্ছেন এবং অ্যাট দ্য সেম টাইম 5 Hz আপনি ওয়াইফাই, দুইটা ব্যান্ডের ওয়াইফাই পাচ্ছেন। সো অবভিয়াসলি ওয়াইফাই পারফরমেন্স আগের থেকে অনেক বেটার পাবেন আপনি এটাতে। এবং এটাতে রয়েছে ব্লুটুথ 5.1, সো এটার মাধ্যমে আপনি যদি কোনো হেডফোন ইউজ করেন অনেক ক্লিয়ার সাউন্ড পাবেন এবং এটার ডিস্টেন্সও যাবে, লাইক 200 মিটার পর্যন্ত নর্মালি 5.1 ব্লুটুথের রেঞ্জ হয়ে থাকে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটি দেওয়া হয়েছে সাইড মাউন্টেড এবং এটা খুব কুইক রেসপন্স করে, ভালো একটি সেন্সার। এবং যদিও এটার মধ্যে ফ্রন্টের ক্যামেরার মাধ্যমে ফেস ডিটেকশন করে আনলক করতে পারেন, কিন্তু যেহেতু এটা একটি কম দামি সেন্সার ইউজ করা হয় এটার উপরে এত ভরসা করা যায় না, আপনাকে বেটার চয়েস হচ্ছে যে আপনার সাইড মাউন্টেড যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দেওয়া হচ্ছে ওইটাই সিকিউর আপনার জন্য। মধ্যে দেওয়া হচ্ছে 5020mAh-এর একটি ব্যাটারি এবং যেটি চার্জ করার জন্য দেওয়া হচ্ছে 33W-এর একটি ফাস্ট চার্জার, যেটি 30 মিনিটসে আপনার 50% চার্জ কমপ্লিট করবে এবং 75 মিনিটস নিবে 100% চার্জ কমপ্লিট করতে। এটা অনেক ফাস্ট এবং যে ব্যাটারির সাইজ এবং যে ব্যাটারির কনজাম্পশন ইজিভাবে আপনার এটা 2 দিন চলে যাওয়ার কথা। এবং যদি কি হেভি ইউজার হন একদিন অবভিয়াসলি পুরোটাই পাবেন। এবং এটা ছাড়া এটার মধ্যে আসলে রেডিও দেওয়া হয়নি, যেটা Redmi 10 দেওয়া হয়েছে, এটাতে NFCও নেই এবং USB-C পোর্ট দেওয়া হয়েছে অবভিয়াসলি। আসলে এই সেটটিকে বাজেট ফ্রেন্ডলি করার জন্য অনেক কিছু কমিয়ে দেওয়া হয়েছে, লাইক চাইলে এটার মধ্যে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া যেত কিন্তু এটাতে দেওয়া হয়নি এটার প্রাইসটাকে কনসিডার করার জন্য। অ্যাট দ্য সেম টাইম এটাতে চাইলে 800 সিরিজের প্রসেসর ইউজ করা যেত, বাট তখন এটার প্রাইসটা 30,000-এর উপরে চলে যেত। তখন যারা আসলে 25,000 যাদের বাজেট বা 26,000-এর মধ্যে যারা একটি ভালো ফোন কিনতে চায় তাদের জন্য Redmi 10 Pro Max আসলে খুবই ভালো একটি মোবাইল। এবং আসলে 108 MP যে ক্যামেরা সেন্সারটি স্যামসাংয়ের, এটা খুবই ভালো একটি সেন্সার এবং এটার যে ডিসপ্লেটা সেটাও স্যামসাং থেকে নেওয়া হয়েছে, FHD+ অ্যামোলেড ডিসপ্লেটি। এবং এটাতেও আপনি খুব পাঞ্চি কালার পেয়ে যাবেন এবং ভিডিও দেখা বলেন এবং গেমস খেলা বলেন খুবই এনজয় করবেন এটিতে। আমি নর্মালি এই সেটটাতে কিছুদিন ইউজ করেছি এবং এটার বিল্ড কোয়ালিটিটা আমাকে আসলে খুবই ভালো লেগেছে। আপনার ফ্রন্ট এবং গ্লাসের যে ব্যাক এবং সাইডে যে প্লাস্টিক দেওয়া হয়েছে এবং ওভারঅল পিছনে যে কালারটি ফ্রস্টেড কালারের যে ব্যাক গ্লাসটি ইউজ করা হয়েছে এবং এর কালারের যে শেড দেওয়া হয়েছে অসম, জাস্ট আপনার একটা ফ্ল্যাগশিপ হাতে নিলে আপনি ফিল করবেন যে আপনার হাতে একটা ফ্ল্যাগশিপ মোবাইল রয়েছে। এবং অবভিয়াসলি ডিসপ্লে এবং ক্যামেরার জন্য তো এটা অন্যান্য মোবাইল থেকে এটাকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এবং আমি যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, সবাই এই সেটটিকে নিয়ে, অনেকে এটাকে নিয়ে নেগেটিভ কথা বলছে, বাট আমি রিসেন্টলি এই সেটটাকে ইউজ করেছি, অনেক স্মুথ এটা 120 Hz-এর সেটগুলোর মাঝে বেশ ভালো স্মুথ এবং আপনি ইউজ করে ভালো মজা পাবেন। এবং গেমস আমি পাবজি থেকে শুরু করে অন্যান্য গেমসগুলোও খেলেছি, পাবজিতে কিছু হয়তো ফ্রেম ড্রপ করে কিন্তু ওভারঅল আপনি স্মুথভাবেই গেম খেলে যেতে পারবেন।
এবং পোকো এক্স থ্রিতে আপনারা এই প্রসেসরের পারফরমেন্স আগেও দেখেছেন। এটি একটি গেমিং প্রসেসর এবং এটাকে এই সেটটিকে কুল রাখার জন্য আপনারা যেন একটু লং টাইম গেম খেলতে পারেন, এটাতে আপনার গ্রাফাইটের পিছনে দুটা লেয়ার দেওয়া হয়েছে যেটাতে করে আপনি এত গরম ফিল করবেন না। এবং সেটটির পিছনে যে ক্যামেরা বাম্পটি এটিও খুবই সুন্দর, এটি একবারে রিসেন্ট যে ফ্ল্যাগশিপ মোবাইলগুলো আসছে সেগুলোর মতো এটার বাম্পটাকে ক্রিয়েট করা হয়েছে। অসাম লুকস আসলে এটার পিছনে সামনে যেদিক থেকেই বলেন, যদিও প্রসেসরের দিক থেকে অন্যান্য কোম্পানিগুলো একটু বেটার প্রসেসর অফার করছে, বাট ডিসপ্লে 120 হার্টসের রিফ্রেশ রেট এবং 240 হার্টসের টাচ স্যাম্পলিং রেট এবং যে নিটস 1200 পিক যেটা নিটস দেওয়া হয়েছে, বাইরেও আপনি খুব ভালো ডিসপ্লেটিকে ইউজ করতে পারবেন এবং আপনি ভিডিও এবং গেমস খেলার সময় আপনি ব্রাইটনেসটাকে বাড়িয়ে নিলে সেরকম এনজয় করবেন। সো হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ভিডিও, এবং আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবভিয়াসলি ভিডিওটিকে একটি লাইক দিবেন, এবং যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তা আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবভিয়াসলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।